दर्शक मंडली अस्सलामु अलैकुम जी न्यूज़ेर पक्ष থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আগামী 1 আগস্ট মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কুরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারেও উপজেলার বিভিন্ন স্থানে প্রান্তিক কৃষক প্রান্তিক ছোট বড় খামারিরা কুরবানির জন্য গরু ছাগল লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করেন। আজকে আমরা তেমনি একটি গরুর খামারে এসেছি ময়মনসিংহের গরিপুর পৌরসভার মধ্যবালুকায়। খামারটি সাবেক মন্ত্রী মরহুম নুরুল আমিন খান পাটন সাহেবের সন্তান ফয়সাল আমিন খান পাটন ডায়মন্ড সাহেবের। ডায়মন্ড সাহেব প্রতি বছরের ন্যায় এবারেও তিনি নিজের খামারের ও বাজার থেকে ক্রয় করা বেশ কয়েকটি গরু মোটা তাজা করে নিজেদের কুরবানির জন্য এবং বিক্রি করার জন্য তিনি প্রস্তুত করেছেন। আজকে আমরা খামারটির যিনি পরিচর্যাকারী বা লালন পালনকারী তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে আছেন আব্দুল কাদির। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই খামারে যিনি পরিচর্যাকারী এবং যিনি দায়িত্বে আছেন আব্দুর রশিদ সাহেব, তার সাথে আমরা আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা আজকে আপনার খামারে আসলাম যে আপনার গরু এই যে আপনার দেখাশোনা করেন বা পরিচর্যা করেন, এই খামারটিতে আপনাদের কয়টা গরু আছে এবং এই গরুগুলো প্রত্যেকটা গরু সম্পর্কে আমরা কিছু জানবো আর কি। তো কয়টা গরু আছে আপনার? 10টি ষাঁড় আছে আর কিছু গাভী আছে, যে নিজের গোয়ালেরই গাভী বাহিরের কিনা। কি জাতের গরু এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল, জি। তো এটা আপনার কতদিন হয়েছে আপনার এই খামারে? আমরা এই খামারে আনছি প্রায় 9 মাস হয়ে গেছে। 9 মাস হয়েছে, জি। তো এটা আপনি আগে মানে কত টাকা দিয়ে কিনছিলেন এবং কোন জায়গা থেকে কিনছিলেন? এই পাবনা থেকে আনছিলাম। পাবনা থেকে, জি। পাবনা থেকে একসাথে কয়টা গরু আপনারা আনছিলেন? একসাথে আনছিলাম, এখানে আছে আপনার এই যে শাহিওয়াল যে আছে যে 60টা গরু, এটি একসাথে আনছিলাম আর ওই দিয়ে আমরা এখানে স্থানীয় বাজারে কিনা এই যে ওই গরুটি। তখন এই গরুটা কত দামে আপনারা কিনেছিলেন? কিনছিলাম হলো 84,000, কিনোটা 87,000, বিভিন্ন দামে কিনা হয়েছে আর। আচ্ছা, এই গরুটা আপনার কেমন দাম হবে এখন? এখন তো আমরা আশা করতেছি তো 1 লাখের হয়তো 60-70 ওনের কথা, 1,60,000। জি জি জি। ওজন কি আপনার কোনো আইডিয়া আছে? ওজনটা এমনি আমরা কোনো আইডিয়া করি নাই, তবে হয়তো 5 মন 5.5 মন হইতে পারে আর কি। তো আমরা আসুন পরবর্তী গরুটা আমরা একটু দেখি। এই যে গরুটা, এটাও তো শাহিওয়াল জাতের? জি জি। তো ওইটাও তো আপনার পাবনা থেকে আনছেন? জি জি, পাবনা থেকে আনছেন। তো তখন এটা কত টাকা দিয়ে কিনছেন? এটা 87,000 টাকা কিনেছিল। তো এখন তো এটা কত টাকা দাম হবে? এটা এখন তো অনুমান আমরা তো বেশি করতেছি 80,000 টাকার কথা কইতে। 80,000। তো এগুলো সবগুলো কি এক মাপে নাকি ছোট বড়? এই কিছুটা বেশ কমছে, এটা একটু বড়। এইটা একটু বড়, ওইটাও একটু বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা পরবর্তী গরুটা আপনার শাহিওয়াল জাতেরই তো? জি জি। তো ওটা কেমন দাম হবে মনে করেন? এটা ওড়িশা একটু হয়তো কম হবে আর কি, এটা একটু ছোট। ছোট, এটা ছোট। ও, তো এটা যখন কিনছিলেন তখন কত দাম ছিল? এটা কিনছিলাম 80,000 টাকা দিয়ে। শুধু 80,000? জি। এই গরুটা তো শাহিওয়াল জাতেরই না? জি জি, একই জাতির। তো ওটা কেমন দাম হবে? এটা কিনছিলাম বলে 90,000 টাকার কিনেছিল। এটা বেশি দামে ছিল? একটু বেশি দামে ছিল। তো এখন এখন তো দামও বেশি হবে। এখন তো দামে একটু বেশি আশা তো করতে আসি। আর কুরবানির আমরা যে মালিক আছে বেশিরভাগ কুরবানি ওনারাই আত্মীয় স্বজন আছে, ওনার নিয়ে যায়, আমরা একটা দাম একটা রেট হিসাব করে ওনাকে দিয়ে দিই। আর হয়তো এবার হয়তো এক দুইটা থাকতে পারে, পাবনা থেকে আনছিলেন? না, এটা পাবনার কিনা না, এটা এখানে এক লোকের ফালা গরু ছিল, পরে আমরা কিনে আনছিলাম এর থেকে। এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান, জি। আচ্ছা আচ্ছা। এটা তো এটার দাম কেমন হবে? এইটা দাম হয়তো 1 লাখের উপরে হয়ে যাবে। 1 লাখের উপরে? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, জি জি। এটা কি আপনার গরিপুরের কিনা? এটা গরিপুরের কিনা। তো এটার দামটা কেমন হবে? এটা এখন তো ধরেন 1 লাখ হয়তো 40 এরকম হইতে পারে। আচ্ছা, আমরা যে খরচ করছি হিসাবে হিসাব করে এরকম হইতে পারে আর কি। আচ্ছা, এটা আমরা দেশি গরু। দেশি? দেশি, একের পিউর দেশি। জি জি। তো এটা কি আপনার কোত্থেকে কিনা? এটা আমরা এই গরিপুরেরই কিনা। গরিপুরেরই কিনা, জি জি। তো এটা তখন কিনার সময় আপনারা কত টাকা কিনছিলেন? এটা কিনা ছিল 62,000 টাকা। আচ্ছা, তো এখন কিরকম দাম হবে? না, এখন তো হয়তো 1,20,000
এরকম হইতে পারে। এটা কতদিন আপনি লালন পালন করলেন? এদের আমরা পালন করছি, লালন ইয়া করছিল এক বছর প্রায় হয়ে যেত। তো এই দুইটা একটু মানে ছোট নাকি? জি জি, এটি আপনাদের গোয়ালের, আপনাদের নিজস্ব নিজস্ব গাভীর ঘরে। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন আশা করতেছেন দাম? এটি হতো এই লাখের উপরে দাম হওয়ার কথা। আমরা গোয়ালের মধ্যে যতটি গরু আছে সবই সুন্দর, মোটামুটি ভালো, এমনি লাখের উপরে হওয়ার কথা, 1 লক্ষ টাকার উপরে। জি জি, মানে কম বেশি। জি জি, তো এটা আপনার গাভীর এবং এটা আপনাদের? ওইটা আমরা গাভীর ঘরে। তো এটির বয়স কত হয়েছে? এটি বয়স এমনি 2 বছরের উপরে হয়েছে। দাঁত? হ্যাঁ, দাঁত পালছে, দুইটা দুই দাঁতের। আচ্ছা, সম্পূর্ণ এটি দুই দাঁত। তো আমরা আজকে আপনার এই যে খামারে যে গরুগুলো দেখলাম আজকে, বেশ সুস্থ সবল এবং খুব ভালো মানের গরুগুলো দেখলাম। আপনাদের আপনাদের নিজস্ব গরু এবং কেনা গরুগুলো বেশ ভালো করছে। তো আপনারা কীভাবে এগুলোরে কী কী খাওয়াইছেন আপনারা? আমরা খাবার দিলো নিজস্ব বন কেয়ার আছে, কেয়ার খাওয়াই, এরপরে এই যে নিভিয়ার গাছ লাগাইছি নিজের ক্ষেতের মধ্যে, এটা দিই, এরপর আরও দিই আপনার ভুষি দিই, বিভিন্ন জাতের খাবার দেয়া এই খাওয়াই আর কি। সেইভাবে এখন মোটামুটি আপনাদের কি কোনো ক্রেতা আপনাদের কাছে যোগাযোগ করছে কি কেনার জন্য, আপনারা বাজারে উঠাবেন এগুলো? এইটি এখন তো বাজার, তো দেশের পরিবেশ দেখতে আসেন কি অবস্থা, করোনা? জি, এখন দেখা যাক, দেখি এটি হয়তো নিতে পারি বাজারও, আর আমরা যেটি কুরবানি নিজস্ব লাগবো এটি না থাকলে পরে যেটি তাকে এটি বিক্রি করতে পারি। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। সালামিন খান পাঠান ডায়মন্ড সাহেবের, যে তারা প্রতি বছরেই তারা এই খামারে তার গরু মোটা তাজাকরণ করে এবং খুব ভালোভাবে দেশীয় পদ্ধতিতে তারা সেই লালন পালন করে এবং তাদের নিজস্ব আত্মীয় স্বজন সহ তারা নিজেদেরই বেশ কয়েকটা মানে গরু তাদের নিজস্ব কুরবানির জন্য তারা নিয়ে যায় এবং যদি কয়েকটা বাকি থাকে সেগুলো তারা হয়তো বিক্রি করে। তো এবারও ঠিক তারা এরকমভাবেই হয়তো আমরা যা শুনলাম যে তারা নিজস্ব প্রয়োজনে হয়তো তারা বেশ কয়েকটা রাখবে এবং আর কয়েকটি তারা বিক্রি করবে। এবং এখানে যদি আপনারা কেউ 1 লক্ষ টাকার উপরে যদি কেউ গরু কিনতে চান তাহলে এখানে এসে দেখতে পারেন, এখানে কয়েকটি গরু হয়তো তারা বিক্রি করবে এবং এই গরুগুলো খুবই মানে সুস্থ সবল এবং খুব ভালো আমার মনে হচ্ছে। তো আপনারা আশা করি এই করোনাকালীন সময়ে যারা বাজারে যেতে চান না এবং যারা বাজারে গেলেও খুব রিস্কি, এই জানেন আপনারা করোনা মহামারী চলছে, তো সেই জন্য আপনারা যদি কোনো খামারি পর্যায় থেকে নিতে পারেন আপনারা আশা করি কোনো প্রকারে তারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং আশা করি যে সঠিক দামে যে যারা আছে এখানে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই খামার থেকে আমি ফারুক আহমেদ, আমার ক্যামেরায় ছিলেন আব্দুল কাদির, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।